Assalamualaikum, welcome back to my channel. So, Assalamualaikum, welcome back to my channel. Assalamualaikum, welcome back to my channel. Phone case na laganur karon ta ami ashole explain korte parchi na je ami keno lagai rakhi na. Assalamualaikum, welcome back to my channel. So, video title dekhe tao oboshoi bujhte perechen je ajker video ta ki niye hote jacche. Ajker video ta hobe what's in my bag. Prothome bag niye kichu kotha boli. Ei bag ta amar sathe mone hoy 2018 sale majher dik theke amar sathe ache. Amar mone hoy 2018 sale jokhon ami second semester e chhilam otar final exam er shomoy eta ami hocche kini. Tobe theke eta amar sathe ache ebong amar sathe besh ভালোই সঙ্গ দিচ্ছে এটা আমি সব সময় ইউজ করি একদম রাফ ইউজ যেটা বলে আমি যদি সামনেও কোথাও যাই এই বাসার সামনে কোথাও যাচ্ছি সেখানেও আমি এটা ইউজ করি আমি এটা সাথে নিয়ে যাই কারণ ব্যাগের মধ্যে আমার অনেক কিছু রয়েছে অনেক এসেনশিয়াল কিছু রয়েছে যেটা আমার লাগবে তো এই ব্যাগটা বেশ ভালো রাফ ইউজের জন্য এখন হচ্ছে আমি আপনাদেরকে সব ইলাবোরেট করে দেখাবো তো শুরু করা যাক অনেক তো বক বক হলো এখন ব্যাগের ভিতরে দেখা যাক যে কি কি আছে তো শুরু করি তাই না চিন্তা খুলি ব্যাগের ভিতরে আমার অনেক কিছু রয়েছে এটা দেখাতেও আসলে কেমন লাগছে সমস্যা নেই তো শুরু করাতে প্রথম জিনিসটা সেটা হলো মাস্ক তো এই মাস্কটা আমার বেশ ভালো লেগেছে এই মাস্কে হচ্ছে তিনটা ডিজাইন রয়েছে এই তিনটা আমি এখন পরে আছি এটা আর এটা হচ্ছে আমার মনে অনেক ফেভারিট তো এটা হচ্ছে শেষ হয়ে গেছে এটা মাস্ক হচ্ছে এখানে 10 পিস থাকে 10 পিস হচ্ছে পার পিস 5 টাকা করে করে 40 টাকা হচ্ছে দিয়ে কিনতে হয় তো একবারই কিনেছি দেখে আমাকে 5 টাকা কম নিয়েছে আমার থেকে 45 টাকা নিয়েছে আচ্ছা ঠিক আছে তো এই মাস্কটা আমি রাখি জানেন যদি হচ্ছে কোনো সময় দেখা যায় যে বাই চান্স কোথাও ছেড়ে আসলাম আমি সাধারণত বাসায় ছেড়ে যাই না আর এটা হয়নি আমার সাথে কখনো আমার বোনের সাথে হয়েছে সেই রেস্টুরেন্টে আমার সাথে গেছে খেতে খেতে যে বসে মাস্ক ছেড়ে চলে এসেছে তো তখন দেখা যায় যে এটা বেশ কাজে লাগে দেন আমার কাজিনরা যখন আসে ছোট মানুষ তো ওরা হচ্ছে যখন আসে মাস্ক কোথায় রাখে বলতে পারে না তো তখন হচ্ছে এটা বেশ কাজে লাগে আর এটা এটা কেনার মেন কারণ হলো এটার ডিজাইনগুলোর জন্য তাতে এটাতে যে স্পেশাল কিছু আছে তা না এটাতে জাস্ট ডিজাইন দেখি আচ্ছা তাহলে আমার ফার্স্ট আইটেম শেষ এখন সেকেন্ড আইটেম দিয়ে কি আসে হাতে বাবা অনেক কিছু ব্যাগের ভিতরে আমি কখনো এত হেভি দেখি না আচ্ছা ওকে ওকে সেকেন্ড যে জিনিসটা আমার হাতে এসেছে সেটা হলো আমার চাবি আমার এক গোছা চাবি আমি জানি না এত চাবি এখানে কি করছে এটা মনে হয় আমার প্রত্যেকটা বাসারই চাবি আমি তো চাবি দিয়ে দিয়েছি আচ্ছা আমি বলতে পারছি না এগুলো কিসের চাবি এত তো এটা আমার বাসার চাবি আই গেস এটা আমার বাসার চাবি আর এগুলো মনে হয় আমার ড্রয়ের চাবি যতদূর মনে হয় আচ্ছা ঠিক আছে এটা এটা আমার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমি সবসময় ব্যাগেই রাখি এটা ব্যাগ থেকে একদমই বার করি না কারণ আমি জানি যে এটা একবার ব্যাগ থেকে বার করলে হয়তো আমি খুঁজে পাবো না কোথায় রেখেছি তো এটা আমি সবসময় ব্যাগের ভিতরেই রাখি আর এই ব্যাগের ভিতরে রাখলে সবসময় আমার কাছে মনে হয় যে এটাই সেফ একটা জায়গা যে আমি হাতের কাছে পাবো বেশি ভালো করে রাখতে যে দেখা যাবে যে কোথায় রেখেছি আমি আর মনে করতে পারবো না সো এখন আমার নেক্সট যে জিনিস আছে সেটা একটু দেখি কী আছে নেক্সটটা ও আমার ফোন কেস আচ্ছা আমি এই ফোন কেসটা আমার বেশ ভালো লেগেছে আমার ফোনের যে ফোন দিয়ে আমি ভিডিও করি সেটা হচ্ছে রিয়েলমি 5 আই আমার এই ফোনের ফোন কেস তখন পাওয়া যাচ্ছিল না একটা ফোন কেসই ছিল আমি এটাই কিনেছি এবং এটা আমার বেশ কিউট লেগেছিল তো এটা এটা কেনা আমার আর এটা হচ্ছে ইউজ না করার কারণ হলো আমি ট্রাইপড ইউজ করি তো ট্রাইপডে যখন আমি লাগাই এটা এই যে রাবারি যে সাইডটা রয়েছে এই সাইডটার জন্য অনেক সময় বাউন্স হয় ফোনটা অনেক সময় বাউন্স হয়ে পড়ে যায় এটা আমি অনেকবার এক্সপিরিয়েন্স করেছি তো তারপর আমি এটা খুলে রাখি ফোন কেসের পরে এখন দেখা যাক আর কী আছে ও ইয়েস
হ্যান্ড স্যানিটাইজার, এটা তো রাখতেই হবে। এটা আমি স্যানিটাইজার তেমন ইউজ করতাম না অনেস্টলি স্পিকিং, এই করোনা প্যান্ডেমিকের কারণে আমার ব্যাগে রাখতেই হয় সবসময়। এটা এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস বলবো আমি, এটা সবারই হচ্ছে, এত বড় না রাখলেও ছোট একটা রাখা উচিত। আমি বড় রাখি মানে আমি জানি না কেন এত বড় রেখেছি আমার ব্যাগের ভিতরে। ওকে, লেটস মুভ অন টু আওয়ার নেক্সট। ওকে, ও ইয়েস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার ওয়ালেট, সব থেকে ইম্পর্টেন্ট, এটা না থাকলে তো আমি মনে হয় বোধহয় এটা এটা আমার খুব ইম্পর্টেন্ট জিনিস। আমি খুব অগোছালোভাবে টাকা রাখতাম, আমি এটা মানে ইউজ করা শুরু করি আর 2019 সাল থেকে, যখন আমি আমি যখন হচ্ছে এখানে থাকতাম, তখন আমি ভার্সিটিতে ভর্তি হইনি, তখন আমার ওয়ালেটের দরকার হতো না। আমার স্কুল ড্রেসে পকেট ছিল, আমার কলেজ ড্রেসে পকেট ছিল, তো আমার দরকার হয়নি অতটা। কিন্তু ভার্সিটিতে ওঠার পর দেখা গেছে যে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করেছে আমার লাইফে। আমি এলোমেলোভাবে রাখতাম, কলম বের করতে যে খাতা বের করতে যে পড়ে যেত, কারণ আমি বোরকায় হচ্ছে পকেট রাখিনি, রাখি না অ্যাকচুয়ালি। এটা 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 রাখাটা অনেক ভালো, বোরকায় পকেট রাখা, আমি জানি না আমি কেন রাখি না, আমার হয়তো মনে থাকে না, যেখানে বোরকা মানতে চাই আমার হয়তো মনে থাকে না, এই জন্য হচ্ছে আর পকেট করা হয়নি। তো পকেট রাখা ভালো, এইটা অনেক ভালো। আচ্ছা, আমি হয়তো টপিক থেকে বের হয়ে যাচ্ছি। তো এটা এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আমার লাইফে, এটা তো অনেক গুছানো থাকে, আমার হিসাব থাকে যে আমার কত টাকা আছে, কত টাকা হচ্ছে খরচ হল, এসব মিলে অনেকটা অনেকটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। আচ্ছা ঠিক আছে, এর ভিতরে কী আছে দেখি, মানে হোয়াটস ইন মাই ব্যাগস, ব্যাগস হয়ে গেল, হোয়াটস ইন মাই ব্যাগস, একটা ব্যাগ দুইটা ব্যাগ। আচ্ছা, প্রথমে আছে আমার ভোটার আইডি কার্ড, এটা হচ্ছে দেখানো যাবে না, এটা পিছন থেকে দেখানো হোক। আচ্ছা, এটা আমার ভোটার আইডি কার্ড, এটা আমি হচ্ছে এই বছরেই পেয়েছি, এটা স্মার্ট কার্ড বলা যেতে পারে। এটা যখন আমি মনে হয় ইন্টারে পড়ি তখনকার এটা করা, ইন্টার না এসএসসি, আমার মনে করতে পারছি না, এইচএসসি অথবা এসএসসি এরকম একটা সময়ে হবে, একদম মনে করতে পারছি না। তবে এটা এটা আমার রিসেন্টলি তোলা ছবি না, এটা অনেক আগেকার ছবি, এবং খুবই খুবই অড লাগছে দেখতে, আমি জানি না এটা এরকম কেন লাগছে। আচ্ছা হোক, ঠিক আছে, এরপর আর কী আছে, এরপর কিছু টাকা আছে আমার, আমার সেই সম্বল, আমি সব টাকা খরচ করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, এখন যাই দেখি আমার নেক্সট কী আছে। ওকে, টিস্যু, টিস্যু মানে আরও থাকার কথা, হ্যাঁ হ্যাঁ টিস্যু আছে, টিস্যু টিস্যু অনেক ইম্পর্টেন্ট আমার জন্য। আমি দেখা যায় যে বাইরে গেলে আমি মুখ ঢাকা থাকে, কিন্তু মাস্ক পরার কারণে অনেক ঘামে, এটা এটা শুধু এই কর্নার মধ্যে না, আমি যখন নিকাব পরতাম তখন থেকে এই প্রবলেমটা হয় আমার, তো এই জন্য এটা রাখি মাঝে মাঝে একটুখানি সরাই নিয়ে নাকটা, তারপর হচ্ছে আমার লিপসের উপরের যে অংশটা সেটাতে সুন্দর করে যে আমার সোয়েট থাকে সেগুলো হচ্ছে রিমুভ করি, তো এটা অনেক ইম্পর্টেন্ট। তাছাড়াও দেখা যায় যে হঠাৎ করে হাতে কিছু লেগে যায় বা খাচ্ছি, খেতে খেতে কিছু লেগে যাচ্ছে, ওর সময় টিস্যু পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে এটা এটা অনেক ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, এরপর দেখি আর কী আছে ব্যাগে, আও আবার টিস্যু, এগুলো বাসার টিস্যু। নেক্সট কী আছে সেটা দেখা যাক ব্যাগে, বাবা বেশ শব্দ হচ্ছে। ও, এটা হচ্ছে এইচ প্লাস, এটা হচ্ছে প্যারাসিটামল, ব্যাগে রাখি, আমার বাসায়ও আছে, আমার ঢাকার বাসায়ও আছে, কিন্তু এটা ব্যাগে রাখার কারণ হলো কি, যদি আমি কোথাও ঘুরতে যাই, জার্নিতে দেখা যায় অনেকটা মাথা ধরে, দেন হচ্ছে বেশ কষ্ট হয়, টায়ার্ড হয়ে যায়, মাথা ব্যথা করে, জ্বর জ্বরও আসে অনেক সময়, তো সেই ক্ষেত্রে যার বাসায় যাচ্ছি তার বাসায় তো নাও থাকতে পারে এটা, তো এটা এটা ব্যাগে রাখি এই কারণে, যাতে আমি এটা সাথে সাথে পেয়ে যাই, আমাকে যাতে অন্য কাউকে ডিস্টার্ব না করতে হয়, তো এই জন্য এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, এখন নেক্সট কী আছে দেখি আর ব্যাগে আমার, ও আগে হ্যান্ড স্যানিটাইজার, দুই দুটো হ্যান্ড স্যানিটাইজার আমার ব্যাগে কী করছে আমি জানি না, এটা মনে হয় আমি ইউজই করিনি, তবে এটার ফ্রেগনেন্সটা অনেক ভালো আমার যতদূর মনে আছে, হ্যাঁ হ্যাঁ এটা কিছুটা ট্যালকম পাউডারের মতো ওই রকমই ফ্রেগনেন্টটা কিছুটা, এটা অনেকটা ফ্লারিশ টাইপের ফ্রেগনেন্ট,
ওকে দেখি আর কি কি আছে আর এই ভিডিওটা করে আমি বেশ ও আরেকটা ট্যাবলেট এটা অবশ্য কোনো প্যারাসিটামল এটা একটা ভিটামিন ট্যাবলেট এটা মাল্টি ভিটামিন একটা ট্যাবলেট আমার মাঝখানের দিকে রক্ত স্বল্পতা দেখা দেয় এটা আমি জানি না কি কারণে হলো হঠাৎ করে আমার সাথে শরীর অনেক দুর্বল লাগতো তারপর হচ্ছে চেক আপ করে দেয় আমি ভেবেছিলাম যে আমার থাইরয়েড হবে আমার মার হচ্ছে থাইরয়েডের প্রবলেম রয়েছে আমি ভেবেছিলাম যে আমারও হয়তো এমন হবে কারণ বাসায় বসে থাকতে থাকতে মনে হচ্ছিলো মোটা হয়ে যাচ্ছি খুব পরে মনে হলো যে না আসলেই মোটা হচ্ছে এটা থাইরয়েডের প্রবলেম না আচ্ছা অফ টপিক কথা বলে ফেলেছি তো আমার এরকম রক্ত স্বল্পতা হয় তো তখন হচ্ছে এটা আমাকে সাজেস্ট করে আমাকে এটা দিয়েছে এটা আমাকে নিয়মিত খেতে হয়েছে ছয় মাস তারপর হচ্ছে একটা আমি ব্যাগে রেখে দিয়েছি বাই চান্স যদি শেষ হয়ে যায় আমি এখান থেকেও মাঝে মাঝে খাই আবার আমার কাছে যেটা আছে সেটা থেকেও খাই তো এটা রেখেছি যদি বাইরে কোথাও যাই সেক্ষেত্রে যদি আমার দরকার পড়ে ওকে লেটস মুভ টু মাই নেক্সট আইটেম ও লিপস্টিক আই ডোন্ট নো আমি লিপস্টিক দিই না তারপর লিপস্টিক আমার ব্যাগে কী করছে আমি একদমই ক্লুলেস এটা মনে হয় আমার বোনের হচ্ছে একটা পার্টি ছিল ওর ফ্রেন্ডের বার্থডে ছিল তখন আমি গিয়েছিলাম আর মনে হয় ওর জন্য এটা আমি নিয়ে গেছি ওকে এই লিপস্টিকটা দিয়েছিলাম যদি মনে আছে ওকে দুটো লিপস্টিক হচ্ছে মিক্সড করে দিয়েছিলাম তো আমি মনে হয় সাথে নিয়ে গেছিলাম যে যদি ওর লাগে এই জন্য তো ইয়া এটা একটা লিপস্টিক আমার ব্যাগ থেকে পাওয়া গেছে যেটা খুবই শকিং আর কী আছে দেখি ব্যাগের ভিতরে এখনই আমার লিপস্টিকটা একটা উঠেছিল না হ্যাঁ এই তো আমার আই ড্রপ আমার মাঝে মাঝে চোখ বেশ চুলকায় আমার মনে হয় একটু অ্যালার্জির সমস্যা আছে আমার কিন্তু অ্যালার্জির সমস্যা ছিল না আমার ছোটোবেলায় অ্যালার্জির সমস্যা ছিল তারপরে আমি যখন একটা ভার্সিটি এক্সাম দিতে যাই এটা হচ্ছে সিলেট খুশিতে তখন হচ্ছে আমার জার্নিটা অনেক বড় ছিল জার্নিটা বড় থাকার কারণে আমার গায়ে অনেক র্যাশ দেখা দেয় আমার মনে হয় কি অনেক ধুলাবালির কারণে ওই র্যাশটা ওঠে তখন হচ্ছে আমাকে বলেছিল আমার ভাইয়ার আমার যে ভাইয়া হচ্ছে ডক্টর তার হচ্ছে ফ্রেন্ড আমাকে বলেছিল যে এটা অ্যালার্জি হয়েছে তবে একটা ছোটোবেলার যখন হয়েছিল তারপরে বড় হওয়ার পরে ওই ওইটাই এক ফার্স্ট ছিল তারপরে আর হয়নি তারপরে এখন মাঝে মাঝে কেন জানিস চোখ বেশ চুলকায় চোখ বেশ চুলকায় লাল হয়ে যায় আমার মারও হয় তো এটার জন্য আই ড্রপটা রেখে দিয়েছি এটা এটা অনেক সুদিং একটা ফিলিং দেয় এটা চোখটাকে অনেক কাম করে তো হ্যাঁ আই ড্রপ বেশ কিছু জিনিস বের হয়েছে আমার ব্যাগ থেকে দেখি আর কী আছে ও ইয়েস এই যা মাস্ক যেটার কথা বলেছিলাম এটা আমি হিজাবের উপরে পরি সহজে খুলতে পারি এটা মানে কানের পিছনে তার দরকার হয় না এটা মাথার পিছনে দিতে হয় এটা হিজাবের উপর পড়তে অনেক সুবিধা ও এটা কি চার্জ নেই আছে 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 চার্জ আছে হ্যাঁ এটা একটা আমার আমি জানি না কেন রেখেছি আর মনে হয় এটা আমি রেখেছিলাম সহজে এটা খুঁজে পাওয়া যায় না তাই মনে করি আমার ব্যাগটা অনেক সিকিউর একটা প্লেস যেখানে জিনিস একটা সহজে হারাবে না তো এই জন্য আমি এটা ব্যাগে খুঁজে রেখেছিলাম এটা সহজে খুঁজে পাওয়া যায় না আমার ব্যাগে মনে হয় কিছু নাই এটা একটা পেলাম এটা আমার বোনকে আমি দিয়েছিলাম এটা হচ্ছে ফার্মারের মনে হয় আমি এটা অনেক আগে কিনেছিলাম এটা আমরা ইউজ করা হয় না জাস্ট কিনি এটা হচ্ছে শেড নাম্বার 5 এটা আমি কিনেছিলাম জাস্ট তেমন একটা ইউজ করা হয় না মুখ তেমন একটা খুলি না আমি বাইরে হ্যাঁ এটা লিপস্টিক যারা ইউজ করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এটা ঠিক আছে এরপর কী আছে আর মনে কিছু নেই ওকে লাস্ট বাট নট দ্য লিস্ট ছোট একটা হেয়ার এটা এটা হয়তো আমি ও হ্যাঁ আমার মনে আছে আমার চুল যখন ছোট ছিল তখন হচ্ছে আমি যখন আমার ভার্সিটিতে আমি নামাজ পড়তাম তখন এটা আমার অনেক হেল্প করতো চুল সামনে আসতো তখন হচ্ছে এটা আমি এভাবে দিয়ে মানে উপর দিকে করে এটা বাঁধাই দিয়ে রাখতাম তারপর হচ্ছে আমার নামাজের যে হিজাবটা সেটা পড়তাম তারপরে এখন হচ্ছে আর আমি সেটা করি না এখন আমি বাসা থেকে উঁচু করে যাই উঁচু করে যে হচ্ছে ওখানে নামাজ পড়ি আর যদি হচ্ছে আমি যদি ওয়াশরুম ইউজ করি সেক্ষেত্রে দেখা যায় যে আমি ওয়াশরুম ইউজ করার পর আবার উঁচু করি করে থাকি যেন হচ্ছে
বারবার এই জিনিসটা না করতে হয়, তাহলে সময়টা বেশ বাঁচে। আর আমি চেষ্টা করি সবসময় একটু যেগুলো জিনিস আমার উজুটাকে নষ্ট করবে সেগুলো থেকে একটু দূরে থাকার। তো এটা তখন আমাকে বেশ হেল্প করেছিল, এটা যেমন ব্যাগে ছিলই আমি জানতাম না আসলে। ওকে ঠিক আছে, আমার একটা ছোট্ট হেয়ার। তো আলহামদুলিল্লাহ আজকে আমার ব্যাগের মধ্যে যা যা আছে আমি সব দেখিয়ে ফেলেছি, আর আমি জানতে পেরেছি যে আমার ব্যাগে আসলে কী কী থাকে। এটা অনেক ভালো হলো আমার জন্য, আমি জানতে পারলাম আমার এই যে একটা ব্যাগ এর ভিতরে আমি কী কী নিয়ে যাই। তবে দুটো জিনিস আমি কিন্তু দেখাইনি, দুটো জিনিস হলো আমার একটা পানির বোতল আর একটা হলো ছাতা। ছাতাটা হচ্ছে বাইরে ঝুলানো আছে, ওইটা বাইরেই মোটামুটি রাখি, যখনই বাইরে যাই তখনই ব্যাগে ঢুকাই, আবার যখন হচ্ছে বাইরে থেকে আসি ওখানে ঝুলে রাখি। একটা হলো পানির বোতল, আমি বাইরে বের হলে কখনোই পানির বোতল ছাড়া বের হই না, ফাঁকা বোতল হলেও আমি মনে হয় বোতল নিয়ে যাই, কারণ হচ্ছে বাইরে গেলে বেশ পানি তৃষ্ণা লাগে, খুব থ্রেস্টি ফিল করি, ওই জন্য দেখা যায় যে বোতলটা রাখা একটা মাস্ট আমার জন্য, শুধু আমার জন্য, আমার ছোটো বোনের জন্য। আমি তো তাও সহ্য করে থাকতে পারি, আমার ছোটো বোন একদমই পারে না, ওর জন্য আবার আলাদা করে পানি কিনতে হয়। ওকে আজকের ভিডিওটা আমি বেশ এনজয় করেছি, জানি না আপনারা কতটা এনজয় করেছেন, আমার বেশ ভালো লেগেছে, অনেক বকবক করেছি, আমি ভাবিনি যে এতটা বকবক করতে পারবো। এটা আমার ফার্স্ট ভিডিও হবে যেখানে আমি একদম বসে আপনাদের সাথে কথা বলছি। আমার Q&A ভিডিওটা হয়তো আসবে ইনশাল্লাহ কিছুদিন পর, একটু ব্যস্ত আছি আমি, আমার বাসা যেহেতু শিফট করবে আমরা নতুন বাসা চলে যাবো ইনশাল্লাহ, তারপর আমার ঢাকায়ও যেতে হবে, তো এই সব কিছু নিয়ে একটা হ্যাসেলের মধ্যে আছি, এই জন্য একটু দেরি হচ্ছে, কিন্তু সমস্যা নেই, আমি শীঘ্রই একটা Q&A ভিডিও নিয়ে আসবো, যদি আমি জানি আমাকে কেউ মিস করছে না, তবু যারা মিস করছে তাদের জন্য বলছি অবশ্যই আমি আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন আর এভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে, আপনাদের দোয়ায় আমাকে এতদূর নিয়ে এসেছে। আমি কখনো ভাবিনি যে আমি কোনোদিন আমার চ্যানেলের নিচে, আমার চ্যানেলের নামের নিচে দেখবো 1.8K, এটা আমার জন্য অনেক বিরাট একটা ব্যাপার, তো আমি সত্যি অনেক খুশি এবং কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে এবং আপনাদের কাছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট অ্যান্ড লাভ। আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কতটা ভালো লাগে, ইটস বিয়ন্ড ইনএক্সপ্লেনেশন, আমি সত্যি আমি কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্স খুঁজে পাবো না আমার এই ফিলিংটাকে এক্সপ্লেন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।